দ্বিতীয় ধাপে 156 উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। এখন পর্যন্ত বেসরকারিভাবে ফল প্রকাশিত হয়েছে 12 উপজেলার। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত 11 প্রার্থী ও বিএনপি সমর্থিত এক প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে কক্সবাজারের চকরিয়া, ঈদগাঁও এবং শরীয়তপুর সদর, চাঁদপুরের হাজীগঞ্জ, রংপুরের মিঠাপুকুর, মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। আর কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির এক প্রার্থী জয়ী হন। কড়া নিরাপত্তার মাঝে সকাল 8টা থেকে শুরু হয়ে একটানা ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। মোট 156 উপজেলার মধ্যে 24টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়েছে। নির্বাচন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে পুলিশের পাশাপাশি 16টি উপজেলায় বিজিবি, র্যাব ও কোস্টগার্ডের সদস্য মোতায়েন করা হয়। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে নিরাপত্তায় দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।